মন থেকে শলাত পড়তে যায় কিন্তু বাস্তবতা পড়া হচ্ছে না তো এর জন্য করণীয় কি আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্ন আহ দিনীবন যেটা প্রশ্ন করেছেন এমর্মে এর আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম ইউটিউবে আহ প্রশ্নের উত্তর দিয়েছিলাম সেটা এডিটিং হয়েছিল তো শয়তান থেকে বাঁচার আমল সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম সেখানে তো যদি ইউটিউবে সার্চ দেওয়া হয় শৈতান থেকে বাঁচার কৌশল বা শৈতান থেকে বাঁচার আমল তাহলে সেটা পাওয়া যেতে পারে ইনশাআল্লাহ অথবা নাম লিখে সার্চ দিলে আব্দুল মালিক বিন লিখে সার্চ দিলে সেটা পাওয়া যাবে আজকের জন্য এতটুকুই যে শৈতান থেকে বাঁচার জন্য সব সময় নিজেকে আল্লাহকে স্মরণে রাখতে হবে আল্লাহকে স্মরণে রাখতে হবে পবিত্র করানোর কারিম পড়তে হবে এমনকি সালাত কখনোই ছাড়া যাবে না এই যে সালাত পড়তে পারছে না শয়তানের চক্রান্তের কারণে দুশ্চিন্তা দুশ্চিন্তা কারণে দুশ্চিন্তা একটা বিপদ এই জন্য তালা পবিত্র করুন শ্রবরাত দুই নম্বর সুরার একশো নম্বর আয়াত বান তিপ্পান্ন এইসব জায়গায় আয়াতগুলো তালা বলছেন যে ইয়া আ ইজ্হল্লাদিন আমান ইস্তামিন ও বিশ্ববরী অসোলা ইন লাহ বলছেন যে আহ হিমন্দরগণ তোমরা ইস্তামাইন ও বিশবরী অসৌলা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সালাত এবং ধৈর্যের মাধ্যমে সালাত মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে এবং ধৈর্যের মাধ্যমে ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু পাওয়া যাবে না দেখেন ইউসুফ আলহ ইসলামকে বারো বছর জেল খাটানো হলো একটা মিথ্যা অপবাদ দিয়ে জোলাইখার সাথে একটা মিথ্যা অপবাদ দিয়ে বারো বছর জেল খাটানো হলো তিনি তারপরও ধৈর্য ধরে আছেন শেষ পর্যন্ত যখন বাদশার লোক এসে বলছে যে আপনাকে বাদশা ডেকেছে তখন ইউসুফ আলাইসাল্লাম বলছেন যে আহ যতক্ষণ পর্যন্ত এটা জলাই শিকার না করবে যে আমি চক্রান্ত করে তাকে কাজ করানোর জন্য চেষ্টা করছিলাম এটা যতক্ষণ পর্যন্ত সে স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত আমি বের হব না বারো বছর পরেও যদি এমন কথা আসে তাহলে চিন্তা করতে পারেন তার ধৈর্যটা কিরকম ছিল ইউসুফ আলাইসাল্লামের আব্বা ইয়াকুব আলাইসাল্লাম তিনি বলছেন যেবরুন জামিল আমি ধৈর্য ধরলাম উত্তম ধৈর্য ইস্তফ আলহিমকে কুয়াতে ফেলা হয়েছে সেই একেবারে বয়স যখন যখন তিনি মন্ত্রী হলেন ইস্তফ আলহিম যখন মন্ত্রী হলেন তখন বাপ এবং ছেলের দেখা এতদিন পর্যন্ত মাঝখানে যে একটা বিশাল গ্যাপ এতদিন পর্যন্ত দেখা সাক্ষাৎ হয়নি কী পরিমাণ ধৈর্য থাকলেন এটা হতে পারে তো দুশ্চিন্তা হলে আল্লাহর কাছে চাইতে হবে ধৈর্য সহকারে মন থেকে সলাদ পড়তে চান কিন্তু সলাৎ পড়তে পারেন না যত যখনই আপনি মন থেকে সলাৎ পড়তে চাচ্ছেন সাথে সাথে আপনি শলাতের জন্য প্রস্তুত হয়ে যান একটা জিনিস মনে রাখেন শহীদ মুসলিমের হাদিস আসে রসুল সাল্লাম বলেছেন যে বান্দা যখন ঘুমায় তখন শয়তান তার পিঠের উপরে তিনটা বাঁধন দেয় গিট বসায় তো যখন বান্দা ঘুম থেকে জেগে আল্লাহকে স্মরণ করে অর্থাৎ দোয়া পড়ে ঘুম থেকে জাগার দোয়া তখন আল্লাহ তার একটি গিটকে খুলে দেন যখন সে উজু করে তখন তার আরেকটি গুট খুলে যায় আবার যখন সে সলাতে দাঁড়ায় তখন তার জন্য আরেকটি গুট খুলে যায় তো শয়তানকে দমানোর জন্য সালাত হচ্ছে একটা মাধ্যম আর সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই হচ্ছে দোয়া শয়তানের চক্রান্ত থেকে বাঁচার জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন শৈতান থেকে বাঁচার জন্য আরও যেসব কাজ রয়েছে যখনই আপনি চিন্তাগ্রস্ত যখনই আপনি দেখছেন যে শয়তান এক আমাকে আক্রমণ করছে তখনই আপনি আউযুবিল্লাহ পড়েন বাম দিকে তিনবার থুথু ফেলেন সালাতে যেভাবে ফেলেন সেই ভাবে বাম দিকে তিনবার থুথু ফেলেন আউযুবিল্লাহ বিলা পড়েন তাহলে এগুলো থেকে বাঁচা সম্ভব এছাড়া শয়তান থেকে বাঁচার জন্য বিভিন্ন আমল সকাল সন্ধ্যার যেসব দোয়াগুলো রয়েছে সেগুলো পড়তে হবে আয়াতুল কুরসি সাইয়দুল ইস্তফার এছাড়া আরো যেসব দোয়াগুলো রয়েছে পবিত্র কোরআন এবং হাদিস ভিত্তিক দোয়াগুলো সেগুলো সকাল সন্ধ্যা পড়তে হবে রাত্রে ঘুমানোর সময় পড়তে হবে সারা সারাদিনের মধ্যে যখনই স্মরণ হবে তখনই পড়তে হবে তাহলে আল্লাহ হয় তাআলা শয়তান থেকে বাঁচার জন্য আপনাকে সহযোগিতা করবে আল্লাহ সুবহানাহু হয় তালা বলছেন যতক্ষণ পর্যন্ত কোন বান্দা নিজেকে পরিবর্তনের জন্য চেষ্টা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে পরিবর্তন করবেন না রাদের এগারো নম্বর আল্লাহ এটা বলেছেন সুতরাং যদি শয়তান থেকে বাঁচতে হয় তাহলে অবশ্যই নিজে থেকে পরিবর্তন হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকেন আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য সাহায্য সহযোগিতা করবে আশা করি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম বারাকাতুহু اشرقت نفسي في نور من فؤادي حينما رددت يا رب العباد